আপনার শিখ কাবাবটা একটু শিখে রাখছি, কারণ পঞ্চায়েত নির্বাচনে শিখটাও কাজে লাগবে আর কাবাবটাও কাজে লাগবে। তো সেই জন্য আজকে থ্যাংক ইউ ভেরি মাচ, এই যা বানিয়েছে এটা, এই যে একটু কুড়ে টুড়ে আর শিখটা কাবাবটা যদি একটু পোড়া হয় আরও ভালো হবে, একদম গন মানে লাল। দেখো সামনে পঞ্চায়েত নির্বাচন কি করবে, ছেলেমেয়েরা সারাদিন খালি কাজ করবে, কাবাবটাও খাবে শিখটাও খুব কাজে লাগবে, মাংস সেটাকে পুরো ঝলসানো হবে, ঝলসে ঝলসে ওতে বাটার পড়বে, মধু পড়বে, তারপরে তোমার ঘি পড়বে, আর দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে, তারপরে বিট নুন আর লঙ্কা। ও লাভদি ভোট তো ধরো সকালবেলা কতক্ষণ, এক ঘন্টা দু ঘন্টা ভোট তো ম্যাক্সিমাম, এক ঘন্টা দু ঘন্টা কারণ যারা ভাষণ তো সব এই এই পাড়ায় পাড়ায় পাঁচজন লোক আর 5,000 পুলিশ নিয়ে মিটিং, এমনি তো কেউ নেই, গোলকিপারে গোলকিপার নেই, ওরা ওই টাই ব্রেকার তো দূরের কথা, টাই ব্রেকার তো দূরের কথা, এমনিতেই 6 গোল 7 গোল করে হয়ে যাবে, আর খুব বেশি হলে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভোট। আপনি শুনেছেন পুরো বিষয়টা, এটা গণতন্ত্রের জন্য কতটা বিপজ্জনক শব্দ, দেখতে মানুষের ভেতরে হলো পাশবিক প্রবৃত্তিগুলো দেখতে পাচ্ছেন, মাংস জলতানো মানে বক্তুই কাণ্ড ঘটাতে চায় বোধহয়। আরেকটা আপনাদের মনে হয় এরা পশ্চিমবঙ্গের মানুষকে গণতন্ত্র দিতে পারে, এদের জন্য চাবুকি দরকার, পেঁয়াজ খোসার মতন ছাল ছাড়ানোই দরকার, সিবিআই ইডির সমুদ্রয় জনগণেরও দরকার এদের ছাল ছাড়ানোর, কত বড় ঔদ্ধত্য, এগুলো সুস্থ মানবিক প্রবৃত্তি বলে মনে হলো আপনার? এটা তো কোনো রাজনৈতিক কথা নয়, উনি অনুকি রাজনৈতিক রিয়াকশন দেব, ও ঝলসানো মাংসর সাথে তুলনা করছে বিরোধীদের। সজল বাবু এখানে আপনাকে বিরত করে এটাও বলবো যে তিনি এটাও বলছেন যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে, ওদের গোলকিপার নেই, 6-7 গোল এমনিই হয়ে যাবে। ঠিক, কোনো এক সকালে উঠে উনিও 1 থেকে 2 ঘন্টা সময় পাবেন না যেদিন জনগণ জেগে উঠবে, যখন জনগণ জেগে ওঠে শ্রীলঙ্কায় দেখেছেন রাজার প্রাসাদ লুট হয়ে গিয়েছে, রাজা দাঁড়াতে পারেনি, মিলিটারি দাঁড়াতে পারেনি, এটা বিজেপি সিপিএম কংগ্রেসের ইস্যু নয়, এটা গণতন্ত্রের শত্রু, এরা মানুষকে জানতে হবে। কি ভয়ঙ্কর কথা আপনারা ভেবে দেখেছেন একবার, এটা কোন সুস্থ সমাজে কোন ভদ্রলোক, আমি জানি ও প্রকৃতস্থ থাকে না, এটা কথাটা যেটা বলছে যে বলছে সে কিন্তু কোন মেলায় বসে জিলিপি ভাবে এরকম ব্যাপার না, যে বলতেছে একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের ডাক সাইটের একজন নেতা। এখন এই কথাগুলো আমাদের আমরা নির্বাচন কমিশনের কাছে নিয়ে তুলে ধরবো এবং পঞ্চায়েত সংক্রান্ত যে মামলা হবে এগুলো পার্ট অফ রেকর্ড। এই যে এই কথাবার্তা গুলো বলছে না, দেখবেন একদিকে যুবরাজের ইমেজ ব্যান্ডিং চলছে, সেখানে যুবরাজ খুব ভালো ভালো কথাবার্তা বলছেন যে আমরা নির্বাচনে কিছু রকম কোনো গন্ডগোল করবো না, মানুষ ভোট দেবে, আবার সাথে সাথে উল্টো দিকে এটা তৃণমূলের স্ট্র্যাটেজি যে এই সমস্ত বিভিন্ন নেতাদের কথাবার্তা বিভিন্ন গলিয়ে টলিয়ে এই ধরনের একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেবে। এখন মদনবাবুর কম্পালশনটা হচ্ছে যথারাজ্যের দুষ্কর্মের জন্য দল তাকে ঠিকই বেছে নেবে, এমনিতে কোনো দায় দায়িত্ব দেবে না, ওই জ্যান্ত সাসপেন্ড হয়ে আছে, তো যথারাজ্যের এই সমস্ত দুষ্কর্মের জন্য মদনবাবু এখন খুব মানে দল যাই বলবে তাই করবে, ওকে এখন যদি দল বলে যে কুয়োতে গিয়ে ঝাঁপ মারো তবে কিছু একটা পাবো তাই করবে, মানে সাসপেনশনের লেভেলটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অনুরোধ করবো মদনবাবুরা দীর্ঘদিনকার রাজনীতিবিদ, এই দলের কিছু পাওয়ার লোভে এমন কিছু করবেন না যেখানে মানুষ দেখে আপনাদেরকে ঘৃণার চোখে দেখে, এমনিতেও দেখে মদনবাবুদের মতন মানুষজন যারা জেল ফেরত লোকজন যাদের বিরুদ্ধে একটার পর একটা আর্থিক অনিয়মের অভিযোগ, সেই সমস্ত মানুষজনের কাছে আবার রাজ্যের করতে অনুরোধ করবো এই ধরনের কার্যকলাপ করবেন না, দল আপনাদের যা বলছে আপনি তাই করছেন, এটা কিছু পাওয়ার লোভে সেই জিনিসটা করছেন কিন্তু এগুলো ঠিক হচ্ছে না। ধন্যবাদ কৌস্তব।